আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা একটি সেলস ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয় ফেসবুকে তা দেখব পবিত্র জুমাবারের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমরা সামনের দিকে যাই চলেন সো আমরা যাব হচ্ছে এইখানে আমরা আজকে হচ্ছে একদম সেলস ক্যাম্পেইনটা আচ্ছা দেখেন একটা কোম্পানি যখন একদম নতুন মার্কেটে আসে সে যখন আপনার অ্যাড চালায় তাকে প্রথমেই ফার্স্ট স্টেপে হ্যাঁ আমরা মূলত বস সবাই করতে পারে তাই না তা আপনি যখন একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন তার জন্য স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন আপনি হচ্ছে তখন ফানেল ধরে ধরে করবেন ফানেলটা কি যে আপনি টপ অফ দ্য ফানেলে যারা আপনাকে চিনে না তাদের জন্য সেভ অডিয়েন্স তৈরি করে লুকের লাইক অডিয়েন্স তৈরি করে তার সামনে যাওয়া হুম একদম আন্দাজে ঢিল ছোঁড়া এরকমও করা লাগে তাই না বিশ পঁচিশ দিন বা একুশ দিনের জন্য হচ্ছে আপনার একটা অ্যাড তৈরি করে দেখা তারপর এই অ্যাড থেকে যে মানুষগুলো আপনার পেজে আসবে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে এদেরকে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করে কি করবেন মিডিল অফ দ্য ফানেলে হচ্ছে আপনি অ্যাড তৈরি করবেন তাই না তারপর হচ্ছে আপনি মিডিল অফ দ্য ফানেলে যে কাস্টমারগুলো আসছে যারা পার্সেস চার্জেস করছে অথবা যারা এড টু কার্টে ক্লিক করে রাখছে হ্যাঁ এই এই ব্যক্তিগুলোকে কি করবেন আপনার ওয়েবসাইটে যারা অল ভিজিটর আছে তাদেরকে কি করবেন তাদেরকে হচ্ছে সেলস ক্যাম্পেইন করবেন বটম অফ দ্য ফানেলে সো এই যে টপ অফ দ্য ফানেল বলতেছি মিডিল অফ দ্য ফানেল বলতেছি বটম অফ দ্য ফানেল বলতেছি সো আমরা মূলত একটা কোম্পানির প্রথম দিকে আমরা যে কাস্টমারগুলো আসবে তাদেরকে ওয়ার্ম করতেছি যে আমার প্রোডাক্টে তুমি আসতে পারো আমার এই সম্পর্কে আমার সম্পর্কে জানতে পারো তাদেরকে এডুকেট করলাম প্রথমে তারপর মিডিল অফ দ্য ফানেলে নিয়ে আসলাম তারপর হচ্ছে সেলস ডাইরেক্ট তাদেরকে বটম অফ দ্য ফানেলে কী হয় বড় বড় কোম্পানিগুলো অবশ্য ছাড় দেয় না যেমন হচ্ছে অ্যাপল কোম্পানি হ্যাঁ ধরেন একটা নতুন ফোন ফোন লঞ্চ করলো তারা তো ছাড় দিবে না তাই না ছোটো ছোটো কোম্পানিগুলো ছাড় দিতে পারে তো বটম অফ দ্য ফানেলে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে সেলস ক্যাম্পেইনগুলোতে বড় বড় কোম্পানিগুলো ছাড় দেয় কিন্তু মিডিয়াম অথবা ছোটো ছোটো কোম্পানি যারা নতুন শুরু করেছে তারা টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরকম বিভিন্ন ইয়ে তৈরি করে যে একটা আর্জেন্সি তৈরি করে আর কি যে প্রথমে একশো জন এত পাবে এতগুলো প্রোডাক্ট পাবে এই দামে পাবে অথবা এই মাসের ভিতরে যারা কিনবে তারা পাবে এগুলো আমরা দেখি তাই না এগুলো হচ্ছে বিজনেস পলিসি এগুলো আপনি স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন সো দেখেন এই যে টপ অফ দ্য ফানেল বলতেছি ওই অডিয়েন্সগুলোকে আবার মিডিল অফ দ্য ফ্যানেল নিয়ে আসতেছি অথবা ওই অডিয়েন্সগুলোকে আবার বটম অফ দ্য ফ্যানেল নিয়ে আসতেছি এটাকে বলা হয় রিটার্গেটিং হ্যাঁ স্ট্যান্ডার্ড ওয়েতে রিমার্কেটিং বা রিটার্গেটিং বলা হয় সো রিমার্কেটিং এভাবে করতেছি তাই না তো আমরা আজকে স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় রিমার্কেটিং করতে হয় তা দেখব তো আমরা প্রথমে চলে যাবে হচ্ছে বিজনেস ডট ফেসবুক ডট কম এইখানে হচ্ছে আমরা সেটিংসে ক্লিক করে দেব তারপর হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে বিজনেস সেটিংসে যাব এখান থেকে আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে চলে যাব এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব তারপর একদম নিচের দিকে দেখেন সেলস ক্যাম্পেন এই যে দেখেন সেলসে ক্লিক করলাম এটার উদ্দেশ্যই কি উদ্দেশ্য গুড ফর কনভারশন সেলস আপনি এখানে এখানে মেসেঞ্জারে নিয়ে আসতে পারবেন হ্যাঁ যারা শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে যে তোমাকে এত পার্সেন্ট ছাড় দিলাম তুমি আমাকে মেসেঞ্জারে নক দেও হ্যাঁ তোমাকে আমি ইয়ে করব। আপনি কলে নিয়ে আসতে পারেন তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম এখানে অনেকগুলো বিষয় বলতেছে যে আপনি কি হচ্ছে অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন এটা ফেসবুকের একটা ইয়ে সেটা করবেন নাকি ম্যানুয়ালি করবেন সো আমরা মেনুয়াল সেন্স ক্যাম্পেইন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম তো আবারও তিনটা অপশন চলে আসছে দেখেন ক্যাম্পেইন এখানে একটা নাম দিব সেলস ক্যাম্পেইন ফর আরেক এটা তো স্পেশাল অ্যাড ক্যাটাগরি না ক্যাটাগরিজ এখানে যদি থাকে এগুলো দিতে হবে এগুলো তো নাই ক্যাম্পেইন ডিটেলস বাইং অপশন ক্যাম্পেইন অবজেক্টিভ অবশ্যই সেলস তাই না এটা আমরা অলরেডি সিলেক্ট করেছি এবি টেস্ট এই সেই না অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা হচ্ছে যদি লাইফ টাইম থাকে তাহলে আমরা এটা সিলেক্ট করবো দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে দেব তো আমরা অ্যাডসেটে আছে এখানে একটা নাম দিয়ে দিই সেলস অ্যাডসেট ফর আর ওকে ক্যাটালগ সেলস ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস তারপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন এটা আমরা দিয়ে দিই কনভার্সন ইভেন্ট হচ্ছে পার্সে যেটা তো আমরা দিবই কস্ট পারেজাল্ট গোল ওই সেগুলো আমরা ইয়ে ইয়ে করলাম না এখানে আর কী কী আছে সেভেন ডেজ ক্লিক্স ওয়ান ডে রিভিউ আচ্ছা প্রোমোটেড প্রোডাক্টস অল প্রোডাক্টস আমরা এখান থেকে হচ্ছে যে সেটগুলো আমরা তৈরি করেছিলাম এখানে দিতে পারি হুম যেমন গ্রিন টেস্ট এগুলো আমরা করেছিলাম তাই না সো আমরা অল প্রোডাক্টস সবসময় এই সেটটা ইয়ে করা দরকার মানে আপনি তো আলটিমেটলি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন তো এখানে আমরা অলরেডি আমরা যে ক্যাটালগ থেকে সেলস ক্রিয়েট করেছিলাম আমাদের মনে আছে সো এখানে কিন্তু আমরা ইয়ে করতে পারি যে সেটগুলো দিয়ে দিতে পারি ধরেন আমি হচ্ছে গ্রিন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি ইয়ে করব তারপর হচ্ছে এখান থেকে আমরা এই শিডিউল মিডিউল ওই যে বাজেট টাজেট এগুলো তো আপনারা অলরেডি জানেন স্টার্ট ডেট এন্ড ডেট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা আমরা করবো বা নিজের করলে আপনি ইয়ে করতে পারছেন অডিয়েন্স টাইম রিটার্গেট অ্যাড পিপল হু ইন্টারেক্টস উইথ ইউর প্রোডাক্টস অ্যান্ড অফ ফেসবুক ফাইন প্রসপেকটিভ কাস্টমার ইভেন ইফ দে এটা আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি এটা হচ্ছে ফেসবুকের হাতে ছেড়ে দিলাম অডিয়েন্স কন্ট্রোল অডিয়েন্স কন্ট্রোলে কি করতে হবে না করতে হবে আপনার কি বলে নো এক্সক্লুশন আচ্ছা আপনার অডিয়েন্সের হচ্ছে আপনার মিনিমাম এজ কত হতে হবে লোকেশন কি হতে হবে তাই না আপনার যদি কাস্টম অডিয়েন্স থাকে তো এখানে অডিয়েন্স কারা আমরা একটু দেখে নেই অডিয়েন্স কারা বটম অব দ্য ফানেলে বটম অফ দ্য ফানেল এর অডিয়েন্স হচ্ছে কই কনভারশন এই যে দেখেন অল ওয়েবসাইট ভিজিটর যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করা যে অল ওয়েবসাইট ভিজিটর অথবা স্পেসিফিক পেজে ভিজিট করেছে এটা আমরা দেখেছি তাই না তারপর হচ্ছে কালেকশন পেজ ভিজিটর ই কমার্স প্রোডাক্ট পেজ ভিউ করেছে যারা যারা অ্যাট অ্যাড টু কার্টে ক্লিক করেছে ওই যে আমরা ইয়ে ধরাই দিতে পারে কি বলে পিকজেলটা ধরাই দিতে পারি তাই না এই যে দেখেন এখানে ধরেন আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করেছিলাম যে ওয়েবসাইট ভিজিটরস যেটার উদ্দেশ্য হচ্ছে যারা ওয়েবসাইটে অলরেডি ভিজিট করেছে তাদের সবার সামনে আমি ধরেন হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে এই যে গ্রিন প্রোডাক্টগুলো বিক্রি করতেছি হুম এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে অনেক ধরনের প্রোডাক্ট সো এইটা আর কি তারপর যে ফেসবুকের পেজে যারা ভিউ করছে ভিজিট করছে তাদেরকে আমি দিতে পারি এইভাবে আর কি ইয়ে করতে পারি তাই না প্লেসমেন্টটা আমরা অলরেডি জানি এটা কিভাবে কি করতে হবে এটা দেখা গেছে যে একটা ক্যাম্পেনে আপনি দুইটা অ্যাডসাইট তৈরি করলেন যেখানে ফেসবুকের কাছে একটা ছেড়ে দিলেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিয়ে আর একটা হচ্ছে নিজে তৈরি করলেন এইভাবেও তৈরি করা যায় শো মোর অপশন এখানে আমরা কি করব না করব এই মেনুয়াল প্লেসমেন্টে ক্লিক করলে আমরা কোন জায়গায় কোন জায়গায় দেখাবে এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সো আমরা মেনুয়াল প্লেসমেন্টে যে বিষয়গুলো আছে এখানে দেখলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে এই শো মোরে ক্লিক করলে আরও অনেকগুলো বিষয় দেখতে পারবো নেক্সটে ক্লিক করে দিলাম আমরা চলে আসলাম কোথায় অ্যাডে ওকে সেলস অ্যাড সেলস অ্যাড ফর টেক তো এখানে আমাদের ফেসবুকের পেজ তারপর ইনস্টাগ্রামের পেজ দিলাম অ্যাড সেট আপ দিলাম কেরোজেল হ্যাঁ কেরোজেলটা হচ্ছে ডেস্কটপ মোবাইল দুইটার জন্যই আর কালেকশন হচ্ছে আমাদের মোবাইলের জন্য শুধুমাত্র ঠিক আছে সো আপনি সিঙ্গেল ইমেজ অথবা এখানে কেরোজেল দিতে পারেন দেখেন একটার পর একটা আসবে মাল্টিপল প্রোডাক্ট হ্যাঁ তারপর হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল ইমেজ ক্রিয়েটিভ এই যে স্লাইড শো এটা আসতে পারে স্লাইড শ্যু দিলে কীরকম হবে না হবে একটার পর একটা ডান থেকে বাম এরকম আসবে তাই না আচ্ছা তারপর নিচের দিকে যাই প্রোডাক্টের হেডলাইন মনে করেন এখানে প্রোডাক্টটা কীরকম আছে এই যে প্রোডাক্টের হেডলাইন আছে তো আমরা এক কাজ করলাম এই অ্যাড ডেসক্রিপশনে প্রোডাক্টের প্রাইসটাও দিয়ে দিলাম সেখানে প্লাসে ক্লিক করে প্রাইসে ক্লিক করে প্লাইসটা দিয়ে দিলাম তাহলে দেখেন এটা কীরকম হবে আপনার নিচের দিকে এই প্রোডাক্টের প্রাইসটাও আসবে আচ্ছা এখানে আর কি আছে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ পার্শিয়াল অপটিমাইজ প্রাইমারি টেক্সট কি হবে ধরেন গেট টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট এই যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু আমরা কি করতে পারি চ্যাট জিপিডি দিয়ে লেখাইতে পারি আপনি চ্যাট জিপিডি দিয়ে কীভাবে লেখাবেন এটা অলরেডি দেখাইছি যে আপনার ওয়েবসাইটের নাম দিবেন তারপর এখানে লিখবেন চ্যাট জিপিডিকে বলবেন যে তুমি আমাকে সেলস ক্যাম্পেইনের জন্য বা সেলস অ্যাড ক্রিয়েট করার জন্য প্রাইমারি ট্যাক্স তুমি লিখে দাও ঠিক আছে অথবা এটা ক্লায়েন্ট প্রোভাইড করে ক্লায়েন্টরা দিয়ে দেয় এখানে কল টু বাটন কী হবে স্বপ্নাও ই কমার্সের স্বপ্নাই বেশি হয় অথবা ওয়ার্ডার নাও হ্যাঁ এখানে যেটা যেইভাবে দরকার হয় তো নাওটা দিলাম ডেস্টিনেশন অ্যাডভান্টেজ ডেস্টিনেশন ঠিক আছে আর আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন অথবা আপনি যেই ক্যাটাগরির প্রোডাক্ট সিলেক্ট করেছেন যে গ্রিন তাই না ধরেন এখান থেকে হচ্ছে আপনার ওমেনের জন্য একটা প্রোডাক্ট আপনি ইয়ে করলেন অথবা আপনি চাইলে আপনার ওয়েবসাইটে অলরেডি তো আপনার এইখানে আপনার যে প্রোডাক্টগুলো আছে এখানে ক্লিক করলে তো আপনার ওইখানে যাবেই আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের মেইন লিঙ্কটা দিয়ে দিলেন তাহলে দেখেন এখানে যদি কেউ ক্লিক করে অর্ডার নাওতে তাহলে আপনার ওয়েবসাইটে চলে যাবে ঠিক আছে ডিসপ্লে লিঙ্ক এন্টার লিঙ্ক ই ওয়ান টু শো লাস্ট কেরোজেল কার্ড সো এখানে আমি হচ্ছে আমার এই লিঙ্কটা দিয়ে দিলাম ডিপ লিঙ্ক টু ওয়েবসাইট এখানে অ্যাপ তো নাই ট্রেকিং আমরা ওয়েবসাইটের ইভেন্টগুলো দিয়ে দিলাম তাই না আমরা যেই ওয়েবসাইটের ইভেন্টগুলো তৈরি করেছিলাম টু কার্ড পার্সেজ তারপরে এটা এটা দিলে কী হবে এটা দিলে আমরা ট্রেক করতে পারবো আমরা যখন কালেকশন তৈরি করছি তখন পিকজেল থ্রুতেও করতে পারি এগুলো আমরা এই ডেটা সেটে আমরা পিকজেল থ্রুতে যেগুলো করেছে এগুলোও দিতে পারি তারপর হচ্ছে এখান থেকে ইউআরএল প্যারামিটার্স এই যে বিষয়গুলো আছে এগুলো দিয়ে আমরা কি করব আমরা হচ্ছে এই পাবলিশে ক্লিক করে দেব তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে সেলস ক্যাম্পেন ক্রিয়েট করা হয় আপনি যদি নিজ হাতে এগুলা নিজে না দেখেন তাহলে আপনি পারবেন না ঠিক আছে আর যত বেশি ক্লায়েন্টের কাজ করবেন ভবিষ্যতে তত বেশি আরও এক্সপার্ট হবেন আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমরা দেখিয়েছি কিভাবে প্র্যাকটিস করবেন সো আপনারা যারা যারা প্র্যাকটিস করেছেন একটা কমেন্টে জানাবেন যে প্র্যাকটিস করে এটা সফল হয়েছে তাহলে বুঝতে পারব যে আপনারা করছেন সো আমরা ভবিষ্যতে আরও দুই তিনটা পার্টের পরে আমরা চলে যাবো হচ্ছে ইয়েতে ইনকাম মডিউলে তখন আমরা হচ্ছে ফেসবুক অ্যাড যেগুলো আমরা শিখলাম এগুলো দিয়ে কিভাবে ইনকাম করতে হয় হ্যাঁ মার্কেট প্লেস মার্কেট প্লেসের বাইরে তা আমরা জানবো ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ সালামুক রহমতুল্লাহি